পদবেল মাখা হয়ে গেছে, তো চলো টেস্ট করে দেখা যাক। তো দেখো বন্ধুরা, এই যে আমাদের বেল গাছ, মানে কদবেল গাছ, তো চলো দেখি, পড়ে থাকে অনেক সময়, পাওয়া যায় নাকি। এই যে একটা পেয়ে গেছি, চলো তোমাদের সাথে শেয়ার করব এই বেল মাখা। দেখো ওপর থেকে পড়ে একটু ফেটেও গেছে। এখানে আসলে প্রায়ই পাওয়া, কম বেশি পাওয়া যায়, তো চলো এই দিকটা দেখিয়ে দে। পুরোটা অনেক জঙ্গল। এই দেখো একটা কদবেল পেয়ে গেছি, আর কদবেলটাকে এখন মাথা করব, ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই দেখো। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি কদবেল গাছের নিচে, আর এই যে একটা বেল নিচে পড়েছিল, তো এই বেলটাই তোমাদের আমি মাখা করে দেখাবো। তো চলো, বেলটা একটু কিন্তু আওয়াজও হচ্ছে, আর কদবেল যদি এরকম আওয়াজ হয় না, বেলটা সম্পূর্ণরূপে পেকে যায়, আর পেকে গেলে মানে এটা খুব সুস্বাদু হয় খেতে। আর এই কদবেলগুলো না খুব যে একটা টক সেটা না, পেকে গেলে বেশ কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে। তো চলো বন্ধুরা, এটা মাখা করে তোমাদের সাথে।
তো বন্ধুরা দেখো, আমার কদবেল মাখা তৈরি হয়ে গেছে আর জিভে কিন্তু জল চলে আসছে। টেস্ট করে দেখি। উফ, অসাধারণ হয়েছে খেতে, মানে যেমন আর কি হয়। তো টেস্ট কিন্তু একদম পারফেক্ট, খুব ভালো লাগছে। তোমরাও ট্রাই করে দেখো বাড়িতে এইভাবে কদবেল মাখা। আর তার সাথে কেমন লাগলো কদবেল মাখার রেসিপি আর কদবেল মাখা, কমেন্ট করতে ভুলো না। আজকে আসছি, টাটা।